কোটা না মেদান, কে রাজাকার কে রাজাকার, দাওয়ালি না রাজপথ। কথা ছিল দুপুর ১২টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নির্ধারিত সময়ের কিছু পর থেকেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। আশপাশের কলেজ বিশ্ববিদ্যালয় থেকে একে একে বেশ কিছু মিছিল এসে যুক্ত হয় এই বিক্ষোভ সমাবেশে। এদিনের দাবি একটাই, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চান তারা। দফা দফার জায়গায় আছে আজকের প্রোগ্রামটা, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এর দাবি জানিয়ে। স্লোগানে স্লোগানে কোটা সংস্কারের ইস্যুতেও নিজেদের দাবির কথা জানান তারা। আমরা হাইকোর্টের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের মূলত দাবি আছে নির্বাহী বিভাগের কাছে। আমাদের দাবি হচ্ছে সংসদে আইন করতে হবে, কমিশন গঠন করে সংসদে আইন করে একটা স্থায়ী সমাধান করতে হবে। বিতর্কিত সেই স্লোগান ইস্যুতেও নিজেদের মতো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন শিক্ষার্থীরা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। শিক্ষার্থীরা একটা বিদ্রুপাত্মক স্লোগান করেছে যে আপনি যদি আমাকে, আমার ন্যায্য আন্দোলনকে, আমার গণতান্ত্রিক অধিকারকে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী ইত্যাদি বলে ট্যাগিং করেন, দমন করার চেষ্টা করেন, তাহলে আমরা এসব ট্যাগকেও পরোয়া করি না। নানা ধরনের কথা বলে, নানা ধরনের ট্যাগ দিয়ে আসলে এই আন্দোলনকে দমন করা যাবে না। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে বলা মুক্তিযোদ্ধার নাতিদের জন্য কোটা না রেখে রাজাকারের নাতিদের জন্য কোটা রাখা হবে কিনা বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সেখানে তারা নিজেদের রাজাকার বলে স্লোগান দেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।